রামপুরহাটে যে অমানবিক ঘটনা ঘটেছে, সেখানে যে হত্যালীলা হয়েছে, সেখানে মেরেছে মুসলমানরা এবং মরেওছে সব মুসলমান, কিন্তু সেটিকে নিয়েও বিজেপির তেলেঙ্গানার এক এমএলএ সেটাকে নিয়ে নোংরামি করছিল। সেই নোংরামি এবারে ফাঁস করে দিলেন মানবাধিকার কর্মী দীপক ব্যাপারী। বললেন এই বিজেপি নেতারা হচ্ছে গুয়ের সমান, যেখানেই যাবে সেখানেই গন্ধ ছড়াবে। বিজেপি নেতা কিভাবে তাদের নোংরামি ফাঁস করলো মানবাধিকার কর্মীর ভিডিওটি আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন, পুরোপুরি বিজেপি নেতাদের মুখের চুনকালি পড়লো। চলুন ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখে নিন আপনারা। তখন গুজরাট দাঙ্গা হয়েছিল, তখন কোনো বিজেপি নেতা সেই এলাকা পরিদর্শন করেনি, কারণ তারাই নিজেরাই হত্যা করেছে। যখন দিল্লি দাঙ্গা হলো, তখন বিজেপি নেতা উস্কানিদাতা নেতাদের কাউকেই কিন্তু পুলিশ ধরেনি। সরাসরি সেই ঘটনায় সাধারণ মুসলিমদেরকে, এমনকি জেএনইউ ছাত্র ইউনিয়নের নেতাদের পর্যন্ত ধরে ধরে এখনও জেলে বন্দী। অর্থাৎ সমস্ত ধরনের খুন খারাপি দাঙ্গা করেও বিজেপির শাসনে দেশভক্ত নিজেকে জাহির করে পরবর্তীকালে নির্বাচনেও দাঁড়ানো যায়। তার স্বয়ং সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঘটনাকে কেন্দ্র করে প্রত্যেকটা রাজনৈতিক দল নিজের নিজের রাজনৈতিক রুটি ছেকার কাজ করছে। অনেকে সরাসরি রাস্তায় নেমেছে, অনেকে সেখানে গিয়ে পৌঁছেও গেছে। এর মধ্যে সবথেকে ন্যাক্কারজনক যেটা হয়েছে, বিজেপির প্রতিনিধি দল যাওয়ার সময় শক্তিগড়ে ল্যাঞ্চা খেয়ে রীতিমতো পিকনিক করার মতো মুডে সেখানে গিয়ে হাজির হয়েছিলেন। কিন্তু সবথেকে বড় সমস্যা হচ্ছে যে বিজেপি আরএসএসের স্বভাব হচ্ছে সেই গুয়ের মতো, মানে গন্ধ ছড়াবেই যেখানেই যাবে। অনেকটা সেরকম ঘটনা ঘটেছে। আজকে ভিডিওটির জন্য প্রত্যেকে অনুরোধ করবো, এই ভিডিওটি দেখার পরে প্রত্যেকে শেয়ার করবেন, হোয়াটসঅ্যাপ ফেসবুক যেখানে ইচ্ছে আপনারা শেয়ার করে দিন, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন। কারণ এই ধরনের ঘটনার সুযোগ নিয়ে বিজেপি আরএসএস সাম্প্রদায়িক দাঙ্গা করতে চায় এবং তার মূল টার্গেট হচ্ছে মুসলিমরা। এক্ষেত্রে যেহেতু আক্রান্ত এবং আক্রমণকারী দুপক্ষই মুসলিম, ফলে বিজেপি এখানে ঠিক রাজনৈতিক খেলাটা বা দাঙ্গার খেলাটা খেলতে পারছে না। কিন্তু তা সত্ত্বেও ভিন রাজ্যের মানুষের কাছে এই পশ্চিমবাংলা সম্পর্কে কী ধরনের বার্তা দিচ্ছে তার কয়েকটি নমুনা আপনাদের দেখাবো। সবথেকে বড় হচ্ছে রাজা সিং, বিজেপির বিধায়ক, দক্ষিণ ভারতের একজন কুখ্যাত উস্কানিদাতা, দাঙ্গার মদতদাতা, দাঙ্গাকারী। তার একটি ভিডিও ক্লিপিংস ভাইরাল হয়েছে, অনেকে দেখেছেন, অনেকে দেখেননি, বেশিরভাগ মানুষই দেখেননি। আপনাদের সুবিধার্থে তার বক্তব্যটা শোনাবো, সে কি বলে। এক মাফিয়া টিএমসি কা এক গুন্ডা জো কি জবরন পয়সা হসুলি ল্যান্ড গ্রাফিং উস প্রকার সে ও কার্য করতা থা উসকো কিসি নে মার দিয়া তো টিএমসি কে গুন্ডে জো মুসলমান হ্যায় ও লোগো নে নির্দোষ হিন্দুও কো টার্গেট কিয়া ঘর কো লক করকে সাত জনি কো এক জগা জিন্দা জলবা দিয়া और तीन जनी को जिंदा जलवा दिया। बंगाल में आज हिंदुओं की यह परिस्थिति है। मैं अमित शाह जी से यह हाथ जोड़कर निवेदन करना चाहूंगा कि बंगाल में बसे हुए हर हिंदू को, हर हिंदू परिवार को गन लाइसेंस दे दे। अर्थात हिंदू निधन হচ্ছে পশ্চিমবাংলায়, সেই কারণে অন্যান্য রাজ্যের মানুষদের মধ্যে মগজধোলাই করার জন্য, হিন্দুদের মুসলিমদের বিরুদ্ধে খেপিয়ে তোলার জন্য একটা প্রোপাগান্ডা শুরু করেছে। শুধু তাই নয়, শুধু রাজা সিং নয়, এরকম বহু আরএসএস বিজেপি নেতা কর্মী, আইটি সেলের বহু জঙ্গি, তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায়, টুইটারে, সেখানে কিন্তু বহু এই ধরনের পোস্ট করেছে। আপনাদের কয়েকটা টুইটার স্ক্রিনশট দেখাবো এবং তার বিরুদ্ধে রীতিমতো অ্যাকশনে নেমেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। প্রত্যেকে অনুরোধ করবো ভিডিওটা ব্যাপক হারে শেয়ার করুন এবং মুখ খুলে দিন এই সমস্ত বিজেপি আরএসএস নেতাদের। ভালো থাকুন, সুস্থ থাকুন, সম্প্রীতি বজায় রাখুন।